আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, জশ্নে জুলুস করি, এটা আনন্দের জন্য। কিসের জন্য আনন্দটা? কিসের? শুকরিয়া আদায়ের। সুবহানাল্লাহ, আল্লাহ যে এরকম একটা নিয়ামত আকবর, নিয়ামত উজমা আমাদেরকে দিয়েছেন, দয়া এহসান আমাদের জন্য পাঠিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কোরআনেও আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরহ। আল্লাহ পাক কোরআনেও বলছেন সূরা ইউনূসের মধ্যে, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হবে, কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমতিহি, এবং রহমত এবং ফজল আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন প্রাপ্ত হবে, ফলে ইয়াফরহ, তোমরা আনন্দ খুশি উদযাপন করবে। আমরা জানি আনন্দ খুশি যেদিন করবে ওই দিনে তো ঈদ। ঈদ অনেক প্রকার ঈদ আছে, খালি দুইটা ঈদ নিয়ে যারা বলে তারা সামরা আর যাকাত ফিতরা খাইবার লাগা দুইটা ঈদকে মানে। কি যাকাত ফিতরা সামরা এটা টানাটানির লাগা, কিন্তু ফুলুস তারা হাদিয়া পায় এটার লেগে তারা দুই ঈদ মানে, আর কোন ঈদ মানে না। আপনারা মিলাদুন্নবীতে এরকম যাকাত আর ফিতরা দেওয়া শুরু করেন, দেখবেন দেখো এটাও ঠিক। এই যে মিলাদুন্নবী, এটাও আমরা আল্লাহর হুকুমে করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা আল্লাহর হুকুম, কিয়ামত পর্যন্ত এটা চলবে, জারি থাকবে ইনশাআল্লাহ, তাসলিমের সাথে, আদবের সাথে। এটা আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছে, কারণ যারা বলে যে সাহাবীরা তো এটা করেনি, পরবর্তীতে এরা করেনি, ওই সময়ের আলোকে যেদরুক করার ওনারা ওইভাবেই করছে, ঠিক কিনা? আমার নবী তো খেজুর পাতার ঘরে নামাজ পড়ছে, খেজুর পাতার ছাউনি দিয়া, সাহাবিরাও এরকম করছে। আপনি কি পড়েন খেজুর পাতার ঘরে নামাজ পড়েন? এখন তো টাইলস ছাড়া, ফ্যান ছাড়া, এসি ছাড়া নামাজই পড়েন না। বেদাত, নবীর মিলাদ বা জশ্নে জুলুস ওই সময় এখনের মতো করে করে নেই, এই জন্য এটা বেদাত, নাউজুবিল্লাহ বলেন। তো এরকম হইলে তো মসজিদ, আমার নবী সাহাবিরা 200-300 বছর পর্যন্ত এরকম খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়ছে। এখন তো মানুষ আল্লাহ পাক মুসলমানদেরকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, 200-300 কোটি টাকা খরচ করে মসজিদ বানায় বানায় না, কি বলেন? টাইস এত এত সৌন্দর্য কারখানা দুনিয়ার, একটা ঝাড়বাতির দামও এখন অনেক জায়গায় লাগাইছে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা একটা লাইটের ঝাড়বাতি। নামাজ হবে না? এটা কি বেদাত হবে? নবীর জমানায় কেন ছিল না এরকম, এখন কেন এত বড় করিয়া এত খরচ করে করছে, বেদাত হবে? মাদ্রাসা, মাদ্রাসা কি নবীর জমানায় ছিল? কেউ বলতে পারবে? এরকম টুল টেবিল চেয়ার দিয়া পাঠদান হয়েছে? হ্যাঁ, এই যে হাদিস শরীফ আমরা বুখারী মুসলিম, এগুলো নবীর জমানায় ছিল? সাহাবিদের জমানায় ছিল? কি মাওলানা, হাদিস, এই যে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, সাইকুল হাদিসরা এই যে বেদাতের ফতোয়া দেয়, এগুলো কি নবীর জমানায় ছিল না সাহাবীদের জমানায় ছিল? কোন সময় ছিল না। তো এগুলো কি বেদাত? কি বলেন? তাও এগুলো হলো শয়তানি, এগুলো কি ওই নবীর ইজ্জত তারা মানতে চায় না, মানতে পারে না, ঠিক কিনা? এখন হ্যাঁ, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, জশ্নে জুলুস করি, এটা আনন্দের জন্য। কিসের জন্য আনন্দটা? কিসের? শুকরিয়া আদায়ের। সুবহানাল্লাহ, আল্লাহ যে এরকম একটা নিয়ামত আকবর, নিয়ামত উজমা আমাদেরকে দিয়েছেন, দয়া এহসান আমাদের জন্য পাঠিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। কোরআনেও আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে, কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরহ।
আল্লাহ পাক কোরআনও বলছেন সূরা ইউনূসের মধ্যে, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হবে, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি, এবং রহমত এবং ফজল আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন প্রাপ্ত হবে, ফালাইয়াফরাহু, তোমরা আনন্দ খুশি উদযাপন করো। তা আমরা কার কথা মানব? মোল্লার কথা, হ্যাঁ, এই ওয়াহাবির কথা, খারিজির কথা, রাফিজির কথা, আহলে খবীসের কথা? আমরা আল্লাহর কথা মানব। নিঃসন্দেহ শরীয়ত সম্মত ভাবে যে আনন্দ, নির্মল আনন্দ, ওইটাই আল্লাহ বলেছে সুবহানাল্লাহ। এই ফলে ইয়াফরাহু, এটা তাহলে আপনারা এটার এটা যদি না মানেন, কোরআনের থেকে আয়াতটা দেখি বাদ দিয়ে দেখান। যদি হিম্মত থাকে, হেডান থাকে, কোরআন থেকে এই আয়াতটা বাদ দিয়ে দেখান। নবীকে সর্বোচ্চ সম্মান করার হুকুম আল্লাহ দিয়েছে, সেটা বাদ দিয়ে দেখান। সিরাজ মুনীরা করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, ফাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতগুলো বাদ দিয়ে দেখান। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা জানি উনি মা আমানার গর্ভ থেকে আসছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী হয়ে উনি দুনিয়াতে আসছে, সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা। তা আমরা এই জন্য কোরআন পড়ি, কোরআনকে বুঝতে হবে, ঠিক কিনা? আদবের নজরে, ইমানের নজরে, বিশ্বাসের নজরে কোরআন যদি না পড়েন তাহলে কিছুই বুঝবেন না। বেয়াদবের নজরে, বেয়াদবের চশমা পরে কোরআন পড়লে কোরআনকে কখনো বোঝা সম্ভব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনে ওনার ইজ্জত সম্মান ব্যাপারে আল কোরআনই আমাদের জন্য বড় দলিল, ঠিক কিনা? এরপরে হাদিস গুলো যদি দেখেন, হাদিস শরীফও আমার নবীর, পুরো জীবনই তো আমার নবীর হাদিসের মধ্যে আছে, ঠিক কিনা? তো বেদাত বেদাত করে যারা চিৎকার করে, তারা আসলে দুশ্মনের রসুল। তারা কি? যারা বেদাত বলবে নবীর মিলাদকে, মনে করবে এরাই দুশ্মন, এরাই দুশ্মন রসুল। ওই ফালাইয়া প্রভু, আমরা জানি আনন্দ খুশি যেদিন করবে ওই দিনে তো ঈদ। ঈদ অনেক প্রকার ঈদ আছে, খালি দুইটা ঈদ নিয়ে যারা বলে তারা সামরা আর জাকাত ফিতরা খাইবার লেগা দুইটা ঈদকে মানে। কি জাকাত ফিতরা সামরা, এটা টানাটানির লেগা শুধু ফুলুস তারা হাদিয়া পায়, এটার লেগা তারা দুই ঈদ মানে, আর কোনো ঈদ মানে না। আপনারা মিলাদুন্নবীতে এরকম জাকাত আর ফিতরা দেওয়া শুরু করেন, দেখবেন দেখো হয়তো এটাও ঠিক আছে। এই যে ঈদ, আল্লাহর সাথে মিলন, এটা খুশির খুশির কিনা বলে না? কোন বান্দা যদি আল্লাহর সাথে মিলে, এর চেয়ে বড় ঈদ আছে? আছে? সত্যিকার যারা নামাজি, সত্যিকার যারা আল্লাহওয়ালা, যদি আপনি ওইরকম হইতে পারেন, আপনার জন্য প্রত্যেক দিন পাঁচবার ঈদ আছে, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা ঈদ আপনার জন্য পাঁচটা ওয়াক্তে আছে, সুবহানাল্লাহ। তুমি আগে সুস্থ হইব তো, ঠিক কিনা? তোমার জন্য পাঁচটা ঈদ আল্লাহ ডেলি রাখছে, সুবহানাল্লাহ। যদি তুমি ওইরকম হইতে পারো, তুমি ওইরকম হইতে পারলে, আর শুক্রবার তো সাইয়দুল আইয়াম, এটা তো আমার নবীর হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ। যা আলাল জুমাতা ঈদাল্লিল মুসলিমিন, প্রত্যেক মুসলমান মোমেনদের জন্য ঈদের দিন, জুমার দিনও ঈদের দিন, সুবহানাল্লাহ।
আরো বললে ঈদ, হ্যাঁ কোরআনে আরো কত ঈদের কথা বলা আছে, এরা আসলে কোরআন পড়ে না কি পড়ে আল্লাহ আল্লাহ ওয়া রাসূল আলাম। হাদিস শরীফে সোমবার দিন ঈদের দিন, এরকম আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত আসতো হবে ঈসা আলাইহিসসালামের সময়, হ্যাঁ একদিন উনি ওনার সঙ্গী সাথীকে নিয়ে সিধা এক জায়গায় বসছে, অনেক মানে খাওয়া দাওয়া নাই, ওনারা ভুকা অবস্থায় খুব কাতর অবস্থায় আছে, তখন উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করাতে মান্না সারওয়া জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাজানসি ভর্তি কি খাবার দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, ফেরেশতারা এসে এটা নামাই দিয়ে গেল, সুবহানাল্লাহ। এগুলো তো কোরআনের মধ্যে আছে, এবং বলেছে ঈসা আলাইহিসসালাম আজকে এটা ঈদের দিন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে খাওয়া আসছে, সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আসা না, এই জন্য আপনি অস্বীকার করলে কোনো ফায়দা হইব কি বলেন? বিলাই শিক্ষা লাগানো হইলে হারাম, ঠিক না? এখন তুমি লাগল পাও না, এর লেগে এটা তোমার লেগে হারাম হইতে পারে, কিন্তু সবার লেগে না, ঠিক কিনা? তো এরকম হারাম দাদা গুলো আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ এরা এই হারাম হারাম কইয়া হারাম দাদা হয়ে গেছে, এরা নিজের বাপ মাকেও এক দল আছে যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার মধ্যে শিরিক ঢুকে গেছে, নাউজুবিল্লাহ, এটা বলারও এক দল আছে, তো তার বাপ মার বিয়েটা হয়েছে তো কলমার উপরে, ঠিক কিনা? হ্যাঁ তাহলে এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম যদি শিরিক হয় লাগাইলে, তাহলে তার বাপ মার বিয়েটাও তো ভেঙে গেছে, সে তো যারা সন্তান হিসেবে নিজেই স্বীকৃতি দিয়ে দিল নিজেকে, ঠিক কিনা? তাহলে নবীর সাথে দুশ্মনী করবেন মানে আপনি দারদের দলে চলে যাবেন, আপনি দারদের দলে চলে বাদা জালিকা জানিম, কোরআনের মধ্যে আয়াতটা আছে, হ্যাঁ বাদা জালিকা জানিম আল্লাহ পাকের ঘোষণা এটা, ওলীদ ইবনে মুগিরা সে নবীর শানে গোস্তাকি করতো, বেয়াদবি করতো, তো নবীজি সহ্য করতেন কিছু বলতেন না, কিন্তু আল্লাহ পাক আগুন্নিত হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা সহ্য করছেন, সে আপনার সাথে আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে কটুক্তি করে, বলে দেন সে একটা দারজ, আল্লাহ নবীকে বলতে বলছে, গায়েবের খবর তো আল্লাহ জানে, ঠিক কিনা? তার জন্মটা ঠিক না বেঠিক এটা কে জানে? আল্লাহ জানে, তো আল্লাহ নবীকে জানাই দিছে যে আপনিও বলে দেন, এই বেটা তুই এত কথা কইস না, তুই তো একটা দারজ, তো নবীও আল্লাহর থেকে খবরটা পাইয়া বলে দিছে, এখন তো সে রাগ, এই আমাকে এরকম কথা কইলো এত বড় সাহস, তখন সে বলে আচ্ছা ঠিক আছে এটার এটার আগে প্রমাণ আমি বাইর করি, তো প্রমাণ বাইর করবার লাগে সে তলোয়ার খাপ থেকে তলোয়ার বাইর করে ঘরের দিকে ছুটলো, প্রমাণ লেগে ঘরে দিতে হইব নাকি কোথায় দিব, কার কাছে? মায়ের কাছে দিব, কারণ মাই জানে সব খবর, ঠিক কিনা? তো মায়েরে দাইয়া তলোয়ার ধরছে গলায়, বেয়াদব তো বেয়াদবে, ঠিক কিনা? আর দারাদারি তো কথাই নেই, তার থেকে আদবের কোনো লেহাজ পাওয়া যাবে না, এহতারাম পাওয়া যাবে না, ঠিক কিনা? ইনসানিয়ত তার কাছ থেকে আশা করা যাবে না, মায়ের গলায় সুই ধরছে, এক্ষুনি সত্যি কথা বলো, এই যে মুসলমানদের নবী মোহাম্মদ যে আমার নামে এত বড় একটা বদনামী রটাই দিল, আমি নাকি জারস, এই খবর তুমি ছাড়া আর কেউ জানে না, খবরটা তোমাকে বলতেই হবে সত্যি কি মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে আমি আজকে ওই মোহাম্মদের একটা দফরাবা করবো আজকে, নাউজুবিল্লাহ, বলবো বেয়াদব তো বেয়াদবের স্টাইলে কথা বলবো নাকি, তখন মা এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো, বলে বাবারে এই খবর তো কেউ জানে না,
দুনিয়াতে কেউ দাঁড়ায় না, নিশ্চয় উনি আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর রাসূল, নইলে এই খবর তো, কারণ তোর বাপ ছিল নপন সুখ, এই ধন সম্পদ, সে অনেক পয়সার মালিক ছিল ওই সময়, ওলীদ ইবনে মুগীরা, অনেক ধন সম্পদ, অনেক অনেক জায়গা সম্পদ, তোর বাপের নপুংসুক ছিল, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই সম্পদ চলে যাবে, আমি এটা রাখালের সাথে জানা করিয়া তোরে পেটে লইছি, সম্পদ বাঁচাইবার লাগে জানা করিয়া তোরে পেটে লইছি, বাবুরে কথা তো সঠিক, আল্লাহ নিশ্চয় তারে জানাইছে, নাহলে এই খবর ওই রাখালের পরে আমি মারা ফেলছি যেন এই খবর বান্যা হয়, রাখালকেও আমি দুনিয়া থেকে সরাই দিছি যেন এই খবর কার কাছে যেন প্রকাশ না হয়, কিন্তু এটা এই খবর এখনো যেন কেউ না জানে, কিন্তু এখন তো খবরটা বাইরে হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহ খবরটা জানাইছে, তাহলে আমার আল্লাহ মানুষের খবর রাখে কিনা, রাখে, যতই দুষ্টামি করেন, একমাত্র জারজ হারামজাদা গুলা ছাড়া নবীর সামনে কেউ গোস্তাকি করতে পারে না, ঠিক কিনা, এটা কোরআনে প্রমাণ, নবীকে অসম্মান করে কখনো উম্মত সম্মানিত হইতে পারবে না, মুসলমানরা ধুকে ধুকে মার খাচ্ছে, যতক্ষণে তারা নবীকে তাদের নবীকে সম্মান করতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবে না, দুনিয়ার জমিনে ইহুদি নাসারাদের গোলাম বানিয়ে রাখবে, যতক্ষণে তারা নবীর হুব্বে রসুল তাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারবে না, নবীর মহাব্বত যতক্ষণে অন্তরে প্রতিষ্ঠিত করতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীর মহাব্বতকে সবার উপরে যখন তুমি স্থান দিবে না তখন তারা মোমেন হইতে পারবে না, ঈদ আমাদের জন্য ঈদ আছে, ঈদ থাকবে, ঠিক কিনা, ঈদে মিলাদুন্নবী, যারা আগে বলতো শুধু বাংলাদেশে হয়, পাকিস্তানে হয় বা ইন্ডিয়াতে হয়, আরব দেশে, আপনাদের দেশের থেকে যায় না, আরব দেশে কাজ করতো, যাইয়া যাইয়া আইসা ফতোয়া দেয়, এখানে আছে না শয়তান গুলা দেখি না, কোন দেশ আমাদের জন্য ইসলামকে মানার দলিল না, এটা বুঝতে হবে, আমাদের জন্য ইসলাম মানার দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা, কোন দেশে কি হয় না হয় সেটা আমাদের জন্য ইসলাম না, ইসলামকে জানতে হলে মানতে হলে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, এত বছর তারা করেনি, ওয়াহাবিরা খারিজেরা মাইটের খাইয়া এখন আবার করতেছে, এখন একদিন না তিন দিন করে, কয়দিন করে, ঈদে মিলাদুন্নবী, এই মিলাদুন্নবীর অনুষ্ঠান তারা তিন দিন ছুটি দেয়, সৌদি আরবে তিন দিন দেয়, আরব আমিরাতে তিন দিন দেয়, বাহরাইন, বিভিন্ন দেশে দেশে আরবের দেশগুলোতে যারা এতদিন করে নাই, আল্লাহ হেদায়াত করছে, করছে কিনা, তারা বুঝতে পারছে যে নবীকে সম্মান না করলে তাদের সম্মানও থাকবে না, আল্লাহ মুসলমানদের সম্মান উঠিয়ে নেবে, তো এখন তো তারা করে, এখন কি তোমাদের জবাব কি, তোমরা তো যাদেরকে গুরু ঠাকুর মানছো আরবের খুরমা খাদুর, এখন তো তারাই করে, ঠিক কিনা, হ্যাঁ যাই হোক, অনেকেই এখন লাইনে আসতেছে, লাইনে আসতেছে, মিলাদুন্নবী এই দেশে ছিল, থাকবে, বর্তমান সরকার সংবিধানে এটাকে অংশ করে দিয়েছে, সুবহানাল্লাহ, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম যেভাবে ছিল কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কিয়ামত হইলে এটা ভিন্ন বিষয়, দুনিয়া না থাকলে, ঠিক কিনা, এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের অংশ, ঠিক কিনা, এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে যারা জল ঘোলা করার চেষ্টা করছে তারা মুনাফিক, তারা নাস্তিক, ঠিক কিনা, আর সরকার ঈদে মিলাদুন্নবীকেও সংবিধানের অংশ করেছে, কারণ তৌহিদকে করলে কি হবে, আপনাকে রেসালতকে স্বীকৃতি দিতে হবে, বর্তমান সরকার, এটা আমার মসজিদ বাবা মনিরুদ্দিন মাঝিভান্ডারের আহ্বানে
ছিয়ানব্বই সালে আসার পর থেকে এটা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ছুটি ঘোষণা, এরপরে বিভিন্ন গ্যাজেটে প্রকাশ, ঈদে মিলাদুন্নবী, এই গত দুই তিন বছর আগে সমস্ত মসজিদ মাদ্রাসাতে ইসলামী ফাউন্ডেশন আন্ডারে মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করা বাধ্যতামূলক করে দিয়েছে, ঠিক কিনা?